হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 1 মার্চ 2023। তো আজকের এই ভিডিওতে মার্চ মাসের 1 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 14তম জাতীয় সংস্কৃতি মহোৎসব কোথায় শুরু হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বিকানোর। অ্যাকচুয়ালি রাজস্থানের যে বিকানোর রয়েছে সেখানে এই 14তম জাতীয় সংস্কৃতি মহোৎসব বা 14th রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব এটি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই যে রাজস্থানের যে বিকানোর, এখানে ডক্টর কর্নিশিং স্টেডিয়াম রয়েছে। তো এই ডক্টর কর্নিশিং স্টেডিয়ামেই 14তম জাতীয় সংস্কৃতি মহোৎসব শুরু হয়েছে। এবং এটি শুরু হয়েছে কবে? এটি শুরু হয়েছে গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখ এবং এটি চলবে এ মাসের মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সম্প্রতি রাজস্থানের বিকানোরে 14তম জাতীয় সংস্কৃতি মহোৎসব শুরু হয়েছে। আচ্ছা, রাজস্থানে শুরু হয়েছে, তো এখানে রাজস্থান সম্পর্কে একটু বলে দিই। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, আর রাজস্থানের বর্তমানে মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এছাড়া রাজস্থানের বর্তমানে গভর্নর হচ্ছেন কলরাজ মিশ্রা। আচ্ছা, রাজস্থানের বিখ্যাত কিছু ন্যাশনাল পার্কের মধ্যে রণথম্বর ন্যাশনাল পার্ক, কেলাদৌ ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক, সরিষ্কা টাইগার রিজার্ভ। অ্যাকচুয়ালি সরিষ্কা টাইগার পার্ক হবে না, এটা সরিষ্কা টাইগার রিজার্ভ হবে। যাই হোক, এগুলি হচ্ছে এই রাজস্থানের বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক। আর রাজস্থানের বিখ্যাত ফেস্টিভ্যালের মধ্যে তেজ ফেস্টিভ্যাল, গাঙ্গুয়ার ফেস্টিভ্যাল, পুষ্কর মেলা এগুলি উল্লেখযোগ্য। এছাড়া রাজস্থানের বিখ্যাত ফোক ডান্সের মধ্যে ঘুমর, ভাবাই, চারি, চাকরি উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিনিয়োগ সংক্রান্ত আলোচনার জন্য কোন দেশ I2U2 বৈঠকের আয়োজন করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, UAE অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাত বিনিয়োগ সংক্রান্ত বা ট্রেড সংক্রান্ত আলোচনার জন্য I2U2 বৈঠকের আয়োজন করেছে। আচ্ছা, এই যে I2U2 এই যে সংগঠন, এখানে মোট 4টি দেশ রয়েছে। তো এই 4টি দেশ হচ্ছে আমেরিকা, ভারত, ইসরায়েল এবং UAE অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো এখানে একটু বলে দিচ্ছি যে I2U2 বলা হয়েছে না, তো আইতে দুটো রাষ্ট্রের নাম, অর্থাৎ দুটো রাষ্ট্রের প্রথম অক্ষর হচ্ছে আই, ইন্ডিয়া এবং ইসরায়েল। আর ইউতে দুটো রাষ্ট্রের নামের প্রথম অক্ষর ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড আরব আমিরাত। তো এই 4টা দেশ মিলেই I2U2 সংগঠন তৈরি করা হয়েছে এবং সম্প্রতি এই I2U2 সংগঠনেরই বিনিয়োগ সংক্রান্ত আলোচনার জন্য UAE একটি বৈঠকের আয়োজন করেছে। অ্যাকচুয়ালি ইউনাইটেড আরব আমিরাতের যে রাজধানী রয়েছে আবুধাবি, সেখানেই কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন ডি, ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা, এখানে একটু ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে বলে দিই। ইউনাইটেড আরব আমিরাত, তো এর রাজধানী হচ্ছে আবুধাবি বললামই, আর এর মুদ্রা হচ্ছে দিরহাম। আর বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় কোথায় প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জম্মু কাশ্মীর। সম্প্রতি জম্মু কাশ্মীরের যে জম্মু রয়েছে সেখানে এই প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করেছে আমাদের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ট্যুরিজম, এবং এটি আয়োজন করেছিল ফেব্রুয়ারি 26 তারিখে। এবং এখানে 100 জন প্রতিযোগিনী বা 100 জন পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করেছে। আচ্ছা, জম্মু কাশ্মীরে আয়োজন করা হয়েছিল ফার্স্ট স্নো ম্যারাথন। তো একটু জম্মু কাশ্মীর সম্পর্কে ডিটেলস বলে দিই। যেরকম এই সম্প্রতি কিছুদিন আগে জম্মু কাশ্মীর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি জেনারেশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে। এছাড়া এই হরগাঁও হরিয়ালি উদ্যোগের আন্ডারে বা উদ্যোগের অধীনে এই জম্মু কাশ্মীরে নতুন 90 লাখ গাছ লাগানো হয়েছে। এছাড়া সম্প্রতি জম্মু কাশ্মীরে ভারতের প্রথম লিথিয়ামের ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে। এছাড়া সম্প্রতি জম্মু কাশ্মীর বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে। আর জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু এবং শ্রীনগর, এর মধ্যে জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী আর শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী। আর জম্মু কাশ্মীরের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এছাড়া জম্মু কাশ্মীরের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে জোচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, কাজিনাগ ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য কিছু ন্যাশনাল পার্ক। আর জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যালের মধ্যে হেমিস গম্পা ফেস্টিভ্যাল, লোড়ি, তিহার, নবরাত্রি উল্লেখযোগ্য। আর জম্মু কাশ্মীরের ফোক ড্যান্সের মধ্যে রাউফ ড্যান্স, ধুমল, বাচ্চা নাগমা উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কোথায় 19তম বার্ষিক CPA সম্মেলনের উদ্বোধন করেছেন?
তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সিকিম। অ্যাকচুয়ালি সম্প্রতি সিকিমের যে রাজধানী গ্যাংটক, সেখানে আমাদের লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 19তম বার্ষিক সিপিএ সম্মেলনের উদ্বোধন করেছেন। আচ্ছা, সিপিএ অর্থাৎ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের উদ্বোধন করেছেন এই সিকিমের রাজধানী গ্যাংটকে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন সি, সিকিম। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই বর্তমানে আমাদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আচ্ছা, সিকিমে করা হয়েছে এই 19তম বার্ষিক সিপিএ সম্মেলনের উদ্বোধন। তো সিকিম সম্পর্কে বলে দিই, সিকিমের রাজধানী গ্যাংটক, আর সিকিমের বর্তমানে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, আর গভর্নর হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ আচারিয়া। অ্যাকচুয়ালি যে কিছুদিন আগেই কিন্তু এই সিকিমের নতুন গভর্নর হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচারিয়া। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের ডেজার্ট ফ্ল্যাগ 8 মহড়ায় ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করবে? তো সঠিক উত্তর অপশন বি, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি এই ইউনাইটেড আরব আমিরাতের একটি সামরিক মহড়া, যার নাম হচ্ছে ডেজার্ট ফ্ল্যাগ 8। তো এখানে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করবে, এবং ভারতীয় বিমান বাহিনী আমাদের যে তেজাস যুদ্ধবিমান রয়েছে, তেজাস, তো এই যুদ্ধবিমান নিয়েই কিন্তু এখানে অংশগ্রহণ করবে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইউনাইটেড আরব আমিরাতে অনুষ্ঠিত ডেজার্ট ফ্ল্যাগ 8 সামরিক মহড়ায় ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করবে। আচ্ছা, ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করবে, তো এখানে একটু ভারতীয় বিমান বাহিনী বা ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে বলে দিচ্ছি। তো এটি প্রতিষ্ঠা করা হয় 8 অক্টোবর 1932 সালে, আর ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে চিফ হচ্ছেন বিবেক রাম চৌধুরী। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ফিকির মহাসচিব হিসেবে কে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, শৈলেশ পাঠক। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন শৈলেশ পাঠক। তো এনাকে সম্প্রতি ফিকির মহাসচিব বা সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, যে ফিকি শব্দটা রয়েছে FICCI, তো এর পুরো নাম কি? ফিকির পুরো নাম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটাই হচ্ছে ফিকির পুরো নাম। তো সম্প্রতি ফিকির মহাসচিব হিসেবে নিযুক্ত হলেন বা সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন শৈলেশ পাঠক। আচ্ছা, একটু ফিকি সম্পর্কে বলে দিই, পুরো নাম তো বললামই, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং এই ফিকি প্রতিষ্ঠা করা হয় 1927। এছাড়া ফিকির সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে ফিকির প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার শুভ্রকান্ত পান্ডা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে জনন গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে, সেগুলি বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নীল মোহন ইউটিউবের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল MV সুচিন্দ্র ভারতীয় সেনাবাহিনীর ভাই চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর ভাই চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া VVR সুব্রমণিয়াম নীতি আয়োগের নতুন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি রাজেশ রাই ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক অজয় ভাঙ্গা এই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্টের জন্য মনোনীত হয়েছেন। এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে, সেগুলি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে 2023 সালের মার্কনি পুরস্কার জয়লাভ করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরি বালকৃষ্ণ। তো সম্প্রতি কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালকৃষ্ণন 2023 সালের মার্কনি পুরস্কার জয়লাভ করেছেন। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন হরি বালকৃষ্ণন, তিনি সম্প্রতি 2023 সালের মার্কনি পুরস্কার বা মার্কনি প্রাইজ জয়লাভ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাওয়ার্ড রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলি এখানে বলে দিই। যেরকম সম্প্রতি রাজা রামমোহন রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জার্নালিস্ট ABK প্রসাদ। এছাড়া সম্প্রতি ডক্টর মহেন্দ্র কুমার মিশ্রা পেয়েছেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ার্ড অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার, এবং এই পুরস্কারটি প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সম্প্রতি জম্মু কাশ্মীর পেয়েছে বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাওয়ার্ড, আর সম্প্রতি RRR মুভিটি এই বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডসে। এছাড়া সম্প্রতি সজ্জন জিন্দাল পেয়েছেন এন্টারপ্রেনিয়রশিপ অব দ্য ইয়ার 2022 অ্যাওয়ার্ড, এবং এই যে সজ্জন জিন্দাল, ইনি বর্তমানে JSW গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশ জয়লাভ করেছে 13তম সিনিয়র জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ বা 13th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।
আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? তো মধ্যপ্রদেশ মহারাষ্ট্রকে হারিয়ে এই শিরোপা জয়লাভ করেছে, এবং এই যে ফাইনাল ম্যাচ এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে অনুষ্ঠিত হয়েছে। তো মধ্যপ্রদেশ জয়লাভ করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, আর এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড। তো এখানে সঠিক উত্তর কি? অপশন বি, মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশ জয়লাভ করেছে, তো এখানে মধ্যপ্রদেশ সম্পর্কে একটু ডিটেলস বলে দিচ্ছি। তো কিছুদিন আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার্স রেসিডেন্সিয়াল ল্যান্ড রাইটস স্কিম চালু করেছেন। এছাড়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে লাডলি বেহানা যোজনা চালু করেছেন। এছাড়া সম্প্রতি মধ্যপ্রদেশেই 49তম খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আর মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান, আর বর্তমানে গভর্নর হচ্ছেন মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। এছাড়া মধ্যপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক, আর মধ্যপ্রদেশের ফোক ডান্সের মধ্যে হাদা নাচ, ফুলপাতি, গ্রিতা ড্যান্স উল্লেখযোগ্য। এছাড়া মধ্যপ্রদেশের ফেস্টিভ্যালের মধ্যে খাজুরাহো ফেস্টিভ্যাল, লোকরাং ফেস্টিভ্যাল, ভাগরিয়া হাত ফেস্টিভ্যাল। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক আন্দ্রে হেনরি ক্রিস্টিয়ান ভারত সফরে এসেছেন? তো প্রশ্ন সেটুক উত্তর হবে অপশন বি, ডেনমার্ক। তো সম্প্রতি ডেনমার্কের যে ক্রাউন প্রিন্স রয়েছেন ফ্রেডরিক আন্দ্রে হেনরিক ক্রিস্টিয়ান, ইনি ভারত সফরে এসেছেন। তিনি এনার সঙ্গে এনার যে স্ত্রী রয়েছেন ম্যারি এলিজাবেথ, তিনিও কিন্তু এসছেন, অর্থাৎ দুজনেই এই সম্প্রতি ভারত সফরে এসছেন। তো ইনি হচ্ছেন ডেনমার্কের ক্রাউন প্রিন্স। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই ফ্রেডরিক আন্দ্রে হেনরিক ক্রিস্টিয়ান, ইনি ডেনমার্কের ক্রাউন প্রিন্স। আচ্ছা, একটু ডেনমার্ক সম্পর্কে বলে দিই, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, আর ডেনমার্কের মুদ্রা হচ্ছে ড্যানিশ ক্রোন, আর বর্তমানে ডেনমার্কের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হচ্ছেন ম্যাটে ফেডরিকসন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 20তম বায়ো এশিয়া সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হায়দ্রাবাদ। সম্প্রতি তেলেঙ্গানার যে রাজধানী হায়দ্রাবাদ, সেখানে 20তম বায়ো এশিয়া সামিট এটি অনুষ্ঠিত হয়েছে, এবং এই 20তম বায়ো এশিয়া সামিট এটি কে আয়োজন করেছিল? তো এটি তেলেঙ্গানা গভর্নমেন্ট, অর্থাৎ তেলেঙ্গানা সরকারই কিন্তু আয়োজন করেছিল হায়দ্রাবাদে, এবং এটি ফেব্রুয়ারি 24 থেকে 26 তারিখ অনুষ্ঠিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, হায়দ্রাবাদ। এবার কতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল ম্যানহোল পরিষ্কার করার জন্য সম্প্রতি প্রথম কোন রাজ্য রোবোটিক স্ক্যাভেঞ্জার্স ব্যবহার করেছে? তো সঠিক উত্তর অপশন সি, কেরালা। সম্প্রতি কেরালা এই প্রথমবার ম্যানহোল পরিষ্কার করার জন্য রোবোটিক স্ক্যাভেঞ্জার্স ব্যবহার করেছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছে? অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে মার্চ মাসের 1 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।